আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন, পাশে দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর সরকারি কলেজ। সো আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কেমন যাচ্ছে আমাদের ঢাকার জীবন হালচাল, সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। আর এই মুহূর্ত ঘড়িতে বাজে হচ্ছে এখন 4:30, আর আজকে হচ্ছে 29শে জুলাই। সো আমি আশা করছি যে আমাদের জীবন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এত গাড়ি ভিড় থাকে না, যেহেতু অফিস শেষ হয়েছে 3টার দিকে, তো লোকজনকে বাসায় ফিরতে হবে। সে হিসেবে মানুষ এই যে দেখেন পাশে প্রাইভেট কার আমরা দেখতে পাচ্ছি। সো লোকজন একটু আতঙ্কিত মনে হচ্ছে, যেহেতু জনজীবন একদম পুরোপুরি শান্তি ফিরে আসেনি, বাট শান্তি আসার পথে। তো আমরা আশা করছি যে শীঘ্রই আমাদের জনজীবনের শান্তি ফিরে আসবে এবং আমরা আমাদের স্বাভাবিক লাইফ লিড করতে পারবো। আমি একজন ভাষা প্রশিক্ষক। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে আমি আমার এই যে ইংরেজি ভাষা যে আমি শিখেছি পড়াই, সেটা আমি আমার স্টুডেন্টকে পড়াতে পারছি না, না অনলাইনে আমরা অনলাইনে স্পিড খুঁজে পাচ্ছি না, আর স্টুডেন্টরা সরাসরি অফিসে আসতে একটু ভয় পাচ্ছে। আর যেহেতু সরকার কারফিউ মুক্ত রেখেছে বাংলাদেশকে, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আজকে থেকে। সো আমি আশা করি ইজিলি তো স্টুডেন্টরা তোমরা চাইলে আমাদের এখানে এসে ক্লাস করতে পারো সরাসরি সন্ধ্যা 6টা পর্যন্ত, তো তোমাদের কোনো সমস্যা নেই। সো গাড়িগুলো চলতে শুরু করেছে। আমরা একটু ধানমন্ডি দিকে যাই, আসেন আমরা ধানমন্ডি দিকে যাচ্ছি। আমরা আশা করছি খুব দ্রুত জনমনের শান্তি এবং স্বস্তি ফিরে আসবে। আমরা সহিংসতা আশা করি না, যেহেতু আসলে প্রত্যেককে তার নিজ নিজ জায়গা থেকে তাকে কোনো একটা পেশা করতে হবে, ব্যবসায়ীকে তার বিজনেস করতে হবে, চাকরিজীবীকে তার চাকরি করতে হবে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন মোহাম্মদপুর একদম শেষ প্রান্তে চলে আসছি। কি আপনার কি ব্যবসা ভালো হচ্ছে না? তো আপনি কি মানে রিক্সাতে চলে যাচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন এখন? তো আপনার ব্যবসা কেমন চলতেছে? ভালো চলতেছে। ভালো মানে দিনে বেচা কিনা কেমন, কত টাকা হয়? ওই 1500 টাকা, 2000 টাকা। 1500-2000 টাকা। আগে কয় টাকা বিক্রি করতেন? আগে ওইরকম। আচ্ছা, মানে ব্যবসা খারাপ যাচ্ছে না, ভালো যাচ্ছে। আরো ভয় কাজ করে? আচ্ছা, উনি ভয় পাচ্ছে না। ভাই রিক্সাওয়ালা, আপনি কেমন আছেন? হাতে নিয়ে বলেন, ডেইলি কয় টাকা ইনকাম করেন? ডেইলি ইনকাম আগের চেয়ে কমে গেছে। কমে গেছে? হ্যাঁ, এখন আতঙ্ক সবাই থাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই দোকানটাতে প্রচুর ভিড় থাকে, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, বাট আমরা কোনো রকম ক্রেতাকে এখানে দেখতে পাচ্ছি না। চলে আসেন সামনে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি ধানমন্ডি 27 নম্বরে। এই মুহূর্তে বিকেল প্রায় 5টা বাজে, বাট অনেক বেশি ভিড় হওয়ার কথা ছিল, আজকে কিন্তু অত বেশি ভিড় না। আমরা আশা করেছিলাম যে আজকে যেহেতু কারফিউ হচ্ছে আপনার সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ মুক্ত, তাহলে মানুষ আরও বেশি হওয়ার কথা ছিল। আমরা শুনতে পেয়েছি ঢাকাতে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ হচ্ছে, বাট সংঘর্ষ আসলে কোনো সমাধান না। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা দুমুঠো ভাত খাওয়ার জন্য পরিশ্রম করি, আমি আমার মেধা বিক্রি করি অ্যাজ এ টিচার। সো আমি যদি স্টুডেন্টকে পড়াতে পারি আমার বেনিফিট হবে, আমি আমার নলেজকে শেয়ার করতে পারবো, স্টুডেন্টরা শিখতে পারবে, যে যার কর্মে যাবে সে তার কাজ করবে। আসলে সহিংসতা কখনো শান্তি আনতে পারে না। নিশ্চয়ই আপনি কিছু করেন। কি নাম আপনার ভাইয়া? আমার নাম রাসেল। রাসেল ব্যবসায়ী। রাসেল ভাই ব্যবসায়ী, আমিও একজন ছোটখাটো ব্যবসায়ী। রাসেল ভাই কি বিজনেস করেন? আমার হচ্ছে রড। ব্যবসা কেমন যাচ্ছে বর্তমানে আপনার? বর্তমান পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে ব্যবসা ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে না মানে খরচ কি উঠাইতে পারতেছেন? মাসের যে একটা খরচ আছে আপনার? না না, অফিসে আপনার ব্যবসার বা ফ্যামিলি অফিস আছে, গোডাউন আছে। আমরা বিগত 1 মাস যাবত আমাদের যারা এমপ্লয় আছে, এমপ্লয়ের বেতন, দোকানের ভাড়া, গোডাউনের ভাড়া, তারপর আমাদের নিজস্ব একটা। এমনি এখন কি আশা করছেন দেশ কোন দিকে যাচ্ছে? দেশ তো আসলে কোন দিকে যাচ্ছে, আমি কিন্তু আশাবাদী যে দেশ ভালো দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন পরিবেশ পরিস্থিতি ভালো হলে আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। পরিবেশ ভালো হওয়া দরকার, ভালো হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পরিবেশ। থ্যাংক ইউ। আর যখন ভাই কথা বলতে চান না, তাও একটু কথা বলেন, মানুষ তো আপনি আর আমি, তাই না? আচ্ছা, সো ভাই আপনার কি নাম? আপনার? আমার নাম ইমরান। ইমরান ভাই কি করেন? আমি একটা বিজনেস করি। কি বিজনেস করেন? স্ক্র্যাপ। স্ক্র্যাপ। তো বিজনেস কেমন যাচ্ছে আপনার? আছে মোটামুটি, এরকম একটা ভালো না, ভালো যাচ্ছে না, অনেকটা কম। ব্যবসা কোথায় আপনার? ধানমন্ডি। এমনি কোনো আতঙ্ক কাজ করে নাকি? না, আতঙ্ক কাজ করে না। সো আমরা ডিয়ার ভিউয়ার্স এটাই আশা করি যে আমাদের মধ্যে আতঙ্ক কাজ করবে না। একজন ভাই রাইট দিবে সম্ভবত। ভাইয়া এটা হাতে নেন, জাস্ট এটা আমরা সাধারণ মানুষ হিসেবে ভিডিও, এমন পলিটিক্যাল ভিডিও না। আপনার কি নাম ভাইয়া? মোহাম্মদ শামসুদ্দোহা। শামসুদ্দোহা ভাই কি করেন আপনি? আমি রাইড শেয়ার করি, বাইক শেয়ার করি। তো আগের মতো কি শেয়ার ভালো হচ্ছে আপনার? না, এখন একটু বাড়ছে, মেট্রো রেল বন্ধ থাকার কারণে। মানে আপনার ইনকামটা বাড়ছে একটু? ইনকামটা বাড়ছে। রিস্ক আছে কি? না না, রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি, রিস্ক ফ্রি। থ্যাংক ইউ। আমার ভাইয়া বললেন যে ওনার ইনকাম বেড়ে গেছে, একটা সুসংবাদ পাওয়া গেল, ভালো খবর পাওয়া গেল। মিলন ভাই, ব্যবসা কেমন চলতেছে? খারাপ যাচ্ছে। তো আগে ডেইলি কয় টাকা বেচা কিনা করতে পারতেন? আপনার 1500 2025। আর এখন বেচা কিনা কেমন হচ্ছে? 1000-1200, মানে একটু কমে গেছে। আর এই পাশটা একদম খালি, এই পাশটা একদম খালি, বাট পরের পাশটাতে, এটা ধানমন্ডি 27 নাম্বার, কখনও এই সময় এতটা খালি থাকে না, বাট পরের রাস্তাটা এখন অনেক বিজি। ডিয়ার ভিউয়ার্স, আমি বলতে চাই যে এই সময়টাতে যদি কেউ ফ্রি থাকেন, সময়টাকে অবহেলা নষ্ট না করে, আতঙ্কে না থেকে আপনারা কোনো একটা কাজ করেন। যেমন আমি সবাইকে বলি, আমি ইংলিশ নিয়ে কাজ করি, আমি স্পোকেন ইংলিশ, IELTS, স্কেচড ইংলিশ পড়াই। সো সবসময় বলি বেটার ইংলিশ, বেটার কেরিয়ার, বেটার IT, বেটার কেরিয়ার, মানে কিছু একটা শিখতে হবে জীবনে। তো সবাই ভালো থাকবেন, আমাদের সুস্থ সুন্দর জীবন আবার ফিরে আসবে এবং আমরা খুব দ্রুত স্বাভাবিক ফিরে যাব, সবার মধ্যে স্বস্তি আসবে, দেশের মঙ্গল হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। লিয়াকাত ইংলিশের পক্ষ থেকে লিয়াকাত স্যার।